ওনাকেও ধোবো আমরা, কোনো চাপ নেই। ওই ওয়াশিং মেশিনে ঢোকাবো, কালো ঢোকাবো, সাদা করে টিয়ার দিয়ে বেরোবে, টিয়ার দিয়ে সাদা হয়ে বেরোবে একদম। ওনাকেও ধোবো আমরা, কোনো চাপ নেই। ওই ওয়াশিং মেশিনে ঢোকাবো, কালো ঢোকাবো, সাদা করে টিয়ার দিয়ে বেরোবে, টিয়ার দিয়ে সাদা হয়ে বেরোবে একদম। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসা নিয়ে বারবার কটাক্ষ করছে বিজেপি। সেই ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওয়াশিং মেশিন নিয়ে আসেন, যেখানে তিনি বলেন বিজেপি করলেই ধুয়ে মোছা সাফ হয়ে যাবে, আর সেখানে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বার করেন মুখ্যমন্ত্রী। আর সেই ওয়াশিং মেশিন নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই ওয়াশিং মেশিনে ঢোকানো হবে, তারপর তিহার জেলে গিয়ে সাদা হয়ে উঠবে, তার জন্য আলাদা করে কোনো চিন্তা করতে হবে না। কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ শুনুন। ওনাকেও ধোবো আমরা, কোনো চাপ নেই। হ্যাঁ, ওই ওয়াশিং মেশিনে ঢোকাবো, কালো ঢোকাবো, সাদা করে টিয়ার দিয়ে বেরোবে, টিয়ার দিয়ে সাদা হয়ে বেরোবে একদম। ওনাকেও ধোবো আমরা, কোনো চাপ নেই। হ্যাঁ, ওই ওয়াশিং মেশিনে ঢোকাবো, কালো ঢোকাবো, সাদা করে টিয়ার দিয়ে বেরোবে, টিয়ার দিয়ে সাদা হয়ে বেরোবে একদম। রামনবমী উপলক্ষে সাত সকালেই মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত মিছিলের সূচনা হয়, আর ওই মিছিলে কয়েকশো রাম সেনানির সঙ্গে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলে পাঠানোর কথা বললেন সজল ঘোষ। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডল এখন তিহার জেলেই রয়েছেন। তারপর থেকে বিরোধীরা তোপ দিকে বলে চলেছেন এবার অনুব্রতর পাশে কে থাকবে, আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলে পাঠানোর কথা বলে বিতর্ককে উস্কে দিলেন সজল ঘোষ। রামনবমী উপলক্ষে হাওড়াতে সেখানে একটি মিছিল বের হয়, আর সেই মিছিলে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসা নিয়ে তিনি বারবার কটাক্ষ করছেন, এবং একই সঙ্গে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ওয়াশিং মেশিন নিয়ে এসেছেন ধর্না মঞ্চে, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঢোকাবেন, এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওয়াশিং মেশিনে ঢোকানো হবে, এবং তারপর সজল ঘোষের বক্তব্য যে তিহার জেলে গিয়ে সাদা হয়ে উঠবেন, তার জন্য আলাদা করে কোনো চিন্তা করতে হবে না, এমনটাই বক্তব্য সজল ঘোষের। আর এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে রাজ্য রাজনীতির তরজা, কারণ আমরা জানি যে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর তারপর 2024-এ লোকসভা নির্বাচন। তার আগে যে তীব্র বাদানুবাদ, কটাক্ষ, এগুলো সব কিছুই জমে উঠেছে, এবং একই সঙ্গে জমে উঠেছে রাজ্য রাজনীতির উত্তাপের পারদ। সমস্ত আপডেট নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে, আর আপনারাও দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়ে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।